नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তিনি গোয়া পৌঁছে গিয়েছেন 10ই মার্চ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ সৈকত শহরে একাধিক কর্মসূচি রয়েছে তার সূত্রের খবর ফল ঘোষণার দিন পর্যন্ত তিনি গোয়াতেই থাকবেন প্রসঙ্গত 2021 সালে বিধানসভা ভোটে তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় আসার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়ার লক্ষ্যে এই সৈকত শহরে পা রেখেছিল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই গোয়াতে তৃণমূল সাংগঠনিক দায়িত্ব শীর্ষ স্তর থেকে পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন অভিষেক নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতিতে জয়প্রকাশ মজুমদার প্রথমে যোগদান করেন তারপরে তৃণমূলের সাংগঠনিক বৈঠক থেকে একাধিক ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রদবদল করেন বেশ কিছু স্তরে ছাত্র পরিষদের চেয়ারম্যান জয়া দত্ত রাজ্য কমিটির সহসভাপতি মানুষ পুইয়া তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি মিডিয়া সেল দেখবেন কুণাল ঘোষ অরূপ বিশ্বাস ডেরেক ওব্রায়েন এছাড়াও একাধিক বিষয়ে কড়া বার্তা দিয়েছেন দলনেত্রী দল বিরুদ্ধে মন্তব্য করলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি বিধানসভায় গতকালের ঘটনাকে কলঙ্কের ঘটনা বলে উল্লেখ করেছেন নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বিশেষ চমক জয়প্রকাশ মজুমদারের শাসক দলে যোগদান মঙ্গলবার বেলা দুটো থেকে রাজ্য তৃণমূলের সাংগঠনিক বৈঠক ছিল তার আগে আচমকাই সভাস্থলে আসেন বিজেপি থেকে সাময়িক বহিষ্কৃত জয়প্রকাশ মজুমদার এরপর সভামঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জয়প্রকাশের হাতে দলের পতাকা তুলে দেন ফেরা ধাকে ঘোষণা করা হয় তৃণমূলের রাজ্য সহসভাপতির দায়িত্ব পাচ্ছেন জয়প্রকাশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান দল থেকে বহিষ্কার করা হলো রাজ্য বিজেপির প্রাক্তন সহসভাপতিকে মঙ্গলবার জামিন পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায় প্রায় 9 দিন পর জামিন পেলেন তিনি 26 ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ সুপারের অফিস ঘেরাও অভিযানের পর গ্রেফতার হন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় প্রসঙ্গত আনিস কাণ্ডে আনিস খানের মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজ্য হাওড়ার পাঁচলায় এসএফআই ডিওয়াইএফআই এর কর্মসূচি ঘিরে ধুমধুমার বাধে পুলিশের ওপর হামলার অভিযোগে মীনাক্ষী সহ 16 জনকে গ্রেফতার করা হয় তার গ্রেফতারির প্রতিবাদে উত্তেজনা ছড়ায় কলকাতা রাজপথেও গ্রেফতারির পর তিনবার ধৃতদের জামিনের আবেদন খারিজ করা হয় অবশেষে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে হাওড়া সংশোধনাগার থেকে ছাড়া পেলেন 15 জন বামকর্মী ছাত্রনেতা আনিসের মৃত্যুর প্রতিবাদে গত 26 ফেব্রুয়ারি পাঁচলার পথে নামেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা দোষীদের শাস্তির দাবিতে গ্রামীণ পুলিশ সুপারের অফিসার সামনে বিক্ষোভ দেখান তারা বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট ছোড়ে ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালায় কাঁদানে গ্যাস ছড়ে ঘটনায় 16 জনকে গ্রেফতার করা হয় হাওড়া আদালতের নির্দেশে বামকর্মীদের জেল হেফাজত হয় 15 জনকে হাওড়ায় রাখার পাশাপাশি একজনকে কলকাতার সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর বামকর্মীদের ফুল মালা দিয়ে স্বাগত জানান কর্মী সমর্থকরা এরপর মিছিল করে তাদেরকে শিবপুরে দলীয় অফিসে নিয়ে যান বামকর্মীরা বিশ্বভারতী অচলাবস্থা নিয়ে করা হাইকোর্ট অবিলম্বে তালা ভেঙে হোস্টেল খালি করার নির্দেশ শান্তি বজায় শান্তিনিকেতন থানার পুলিশ কর্তৃপক্ষের পাশে থাকবে তালা ভাঙার পর যাদের প্রথম পরীক্ষা রয়েছে তাদের হোস্টেলে থাকতে দেওয়ার নির্দেশ পড়ুয়া বিক্ষোভ নিয়ে বিশ্বভারতীতে ভর্ৎসনা হাইকোর্টের অবিলম্বে হোস্টেল খালি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ ট্যাবলোর উদ্বোধন কলকাতা পুলিশের মঙ্গলবার লালবাজারে আয়োজিত তেজস্বিনী নামক বিশেষ অনুষ্ঠানে ট্যাবলো দুটির উদ্বোধন করেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গোয়েল নারী সুরক্ষার বার্তা দিতে উত্তর ও দক্ষিণ কলকাতায় ঘুরবে ট্যাবলো দুটি মহিলাদের আত্মরক্ষায় বিভিন্ন টিপস দেওয়া সহ পথনাটিকা প্রদর্শিত হয় এদিন এদিকে রাতের শহরে মহিলা সুরক্ষায় চালু করা হয়েছে বন্ধু অ্যাপ এই অ্যাপের মাধ্যমে প্যানিক বোতামে প্রেস করলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মহিলারা এমআরএনএ ভ্যাকসিন তৈরি হবে কেনিয়াতে মডার্না তার প্রথম এমআরএনএ ভ্যাকসিন তৈরির জন্য বেছে নিল আফ্রিকার কেনিয়াকে প্রতি বছর প্রায় 500 মিলিয়ন ভ্যাকসিন তৈরি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে গত বছরের বিষয়টি জানানো হয়েছিল আমেরিকার এই সংস্থার তরফে তখন সম্ভাব্য তালিকায় বেশ কয়েকটি দেশের নাম ছিল অবশেষে সোমবার আনুষ্ঠানিকভাবে কেনিয়ার নাম ঘোষণা করা হয় এই মুহূর্তে এখন এই পর্যন্ত দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন